হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা একটা ঘুরতে যাওয়ার ভিডিও, আমার দাদারা মারা যখন এসেছিল তখন। তো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সামনে সিটে আমার বৌদি আর ছোটো মেয়ে বসেছে, আর পিছনে সিটগুলোতে আমার দাদার মেয়েটা যে দাঁড়িয়ে রয়েছে, আমার মেয়ে, আমি তো ফোনে ভিডিও তুলছি, আর পিছনে ছিল আমার মা বাবা। তো কোথায় যাচ্ছি দেখো, এটা জামশেদপুরেরই রাস্তাটা, জামশেদপুরের মধ্যেই কিন্তু। হ্যাঁ, এটা এগুলোকে গোল চাক্কার বলে। তো এটা রাস্তাটাও তুলেছি মাঝে মাঝে একটু। এটা দেখো, পাশ দিয়ে সুবর্ণরেখা নদীটা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের বাড়ির সামনে দিয়ে যে নদীটা আমি দেখাই, সেই নদীটাই কিন্তু এটা। দেখো, এই যে সুবর্ণরেখা নদীটায় ক্রস করছি এখন, এই ব্রিজটা দিয়ে পার করেই সেই জায়গাটাতে যেতে হয়। এখন নদীতে জল অনেক কম, বর্ষাকালে তো প্রচুর জল উঠে যায়, একই সময় তো রাস্তার উপরেও উঠে যায়। তো দেখো, যে জায়গাটাতে যাচ্ছি সেটা কিন্তু পাহাড়ের ওপরে। এই দেখো পাহাড়গুলো দেখেছো, একটু খাইও দেখতে পারবে কত উপরে উঁচু উঁচু পাহাড়গুলো, খুব উঁচু না হলেও বেশ উঁচু। আমার কিন্তু এই পাশে, মানে ভিডিওটা যে করছি তার অপোজিট সাইডেও কিন্তু পাহাড় ছিল, আমি যেহেতু ওপাশে বসেছিলাম না, সেই জন্য আর আমি তুলতেও পারিনি। দেখো কীরকম খাই দেখা যাচ্ছে। তো একটু বেলা বেড়ে, মানে বিকাল বিকালেই গেছিলাম, যেহেতু ওখানে না অসম্ভব তো গরম জামশেদপুরে, তো ওইখানেও প্রচণ্ড গরম লাগে, সেই জন্য একটু বিকাল বিকাল টাইমে গেছি। আর ওখানে না বেশ হাওয়া দিচ্ছিল, খুব ভালোই ভালোই আমরা ঘুরেছি। তো দেখো জায়গাটাতে আমরা পৌঁছাবো। তো কী সুন্দর লাগছে না পাহাড়গুলো কাছ থেকে দেখতে! আমাদের বাড়ির সামনে দিয়ে যে পাহাড়টা দেখা যায় ওগুলোই কিন্তু। তো দেখো, এই যে ডেস্টিনেশনে পৌঁছেছি, কীরকম এটা দেখেছো কত জল, আর ভীষণ গভীর এটা, কত বড় এটা, যে তার শেষ কোথায় তা আমি জানি না। হ্যাঁ, এটা বিশাল বড় একটা লেক, হ্যাঁ ডিমনা লেক বলে এটাকে। এই যে এত জোর হাওয়া দিচ্ছিল, দাঁড়াতে পারছিলাম না। পিছন দিয়ে দেখছো, এই গাড়িটাতে করেই আমরা কিন্তু এসেছিলাম। তো ওকে নিচে গিয়ে দাঁড়াতে বললাম, নিচে বুঝতে পারবে, দেখাবো। তো এই যে নিচে নেমে গেছে জলের কাছে দুই মেয়ে, এই যে আমি ভিডিও করছিলাম, দেখো দুজনই বদমাইশি করছে, এই দেখেছো। তো এই যে আমার বাবা যাচ্ছে, এই যে আমরা পিছনে পিছনে আসছি। আমার দাদার হাতে একটা লাঠি ছিল, পিছনে একটা গরু আসছিল জানো তো, ওই ভয়তে একটা হাতে লাঠি রেখেছিল। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে দেখো জঙ্গলের মতন যে জায়গাটা, ওর মধ্যে দিয়ে কিন্তু আমরা যাব, এখনই দেখতে পারবে। দেখো এই যে যাচ্ছি, কিরকম খাই দেখতে পাচ্ছ? আমার বৌদিকে বলছিলাম ওই সাইডে যেও না, তবুও ও যে ওখান দিয়েই হাঁটছিল। তো কিরকম খাই, কোথায় গিয়ে পড়লে যে পড়বে জানি না আমি বাবা। তো দেখো ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, কিন্তু ওইখানে যে গেস্ট হাউস আছে কিন্তু অনেক, এখানে অনেকে রাত্রেবেলা স্টেও করে। আমার মা মেয়েকে নিয়ে যাচ্ছিলো, ছোটো মেয়েকে কোলে নিয়ে, ওই যে যে গেস্ট হাউস বললাম ওইখান দিয়ে কিন্তু এই যা রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখো কীরকম অন্ধকার অন্ধকার লাগছে, এমনি সন্ধ্যা হয়ে এসেছিলো, তার মধ্যে যে গাছগুলো ছিল ওই জন্য আরও অন্ধকার লাগছিলো। আর আমার দাদা দুই মেয়েকে ভয় দেখাচ্ছিলো, দেখ এখানে পা ঝুলছে, ওখানে ওই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই দেখো এখান থেকে হেঁটে হেঁটে এদিকে চলে এসছি। তো এই যে আমি যে পাহাড় দেখালাম যে ঝোপের মতন, এই দেখো এই যে লাইট জ্বলছে, এগুলো কিন্তু গেস্ট হাউস, এখানে কিন্তু অনেকেই রাত্রেবেলা স্টে করে। তো দেখো ঝিলটা কত বড়, এত বড় লেক, এটা কিন্তু সম্পূর্ণটা পাহাড়ের ওপরে জানো তো। ওই যে লাইট দেখতে পাচ্ছ, সেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। দেখো লাকিলি এই দাবানলটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, দেখো আগুন জ্বলছে। এটা কিন্তু অত্যাধিক গরমে প্রায়ই আমাদের এই জামশেদপুরে এই দাবানলটা দেখা যায়, আমাদের ঘরের সামনে দিয়ে, ঘরের ব্যালকনি দিয়েও কিন্তু দূরে দেখা যায়। এই যে এটা হচ্ছে লক গেট, এটা কিন্তু যখন ওভারফ্লো হয়ে যায় জল, তখন কিন্তু এখান দিয়ে জল ছেড়ে দেওয়া হয়, প্রচণ্ড পরিমাণে জল এখান থেকে পাস করে জোরে। খুব সুন্দর লাগে নাকি সেই জিনিসটাও দেখতে। দেখো আমরা সিঁড়ি দিয়ে নামছি, নেমে ওই গাড়িতে উঠে আমরা চলে গেলাম মলের সামনে, ওখানে গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছে। এবার এই না কেউ আইসক্রিম দিতে হবে বলো, এই ছোট্ট একটা মেয়ে এত দুষ্টুমি করে, কিন্তু আমার ছোটো মেয়ের এই একটা আছে, ও শেয়ার করে সবসময় খায়। দেখো দিদিকে দিচ্ছে, ওই মলেই ঢুকেছিলাম, ও নিজে সেফলি দেখো ওটাকে ধরে বসে আছে কিন্তু, যাতে পড়ে না যায়। আর ওর বাবাকে একটা একটা করে হাতে নিয়ে দিচ্ছিল। হ্যাঁ দেখো কি সুন্দর বসে আছে। এই যে ওই মলের থেকে আমরা এবারে রেস্টুরেন্টে চলে আসলাম, এটা রেস্টুরেন্ট বলবো না, একটা হোটেল। এখানে তো সব রিসেপশন,
আর মধ্যিখানের জায়গাগুলোতে তিনটে ফ্লোরে হোটেল মানে রুম আছে, আর একদম টপ ফ্লোরে আছে খাওয়া দাওয়ার জায়গা। আমার ছোট মেয়ে বসেছিল সিটে, আর দুই মেয়ে দৌড়াদৌড়ি করছিল। দেখো আমরা উঠে চলে এসেছি ওপরে, এই যে ওপরে, এটা কিন্তু পিছনে যেটা দেখা যাচ্ছে প্রচুর লাইট ফাইট, ওটা কিন্তু স্টিল প্ল্যান্ট। হ্যাঁ, যে স্টিল টাটাতে যে স্টিল প্ল্যান্ট আছে ওটাই কিন্তু স্টিল প্ল্যান্ট। আমরা সকলে খেতে বসেছি, এই যে আমার হাজব্যান্ড, দাদা, বৌদি, আমার দাদার মেয়েটা, আমার মেয়ে, মা, বাবা, আমি, আমার ছোট মেয়েও আছে, দেখবে মোবাইল দেখছে। তো এখানে খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একবার জানিও, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সব বন্ধুদের সাথে শেয়ার করো, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের জানিও, কমেন্ট করো। আজকের মতন বিদায় নিচ্ছি, এই যে সকলে বাড়ি যাচ্ছি, এবার বাড়ি ফিরছি। তোমরা আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখো, আর চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।